শেষ মুহূর্তে করোনা সনদ হাতে পাওয়ায় টেনশন কেটেছে। সৌদি আরব যেতে পারলেন 260 জন প্রবাসী কর্মী। রাত 12:30টার দিকে তাদের নিয়ে ঢাকা ছাড়ে সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজ। এর আগে দিনভর করোনা পরীক্ষা সনদ পাওয়া নিয়ে চরম উৎকণ্ঠায় ছিলেন ওই প্রবাসীরা। ফ্লাইট চালুর ঘোষণার পর শুক্রবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন নির্ধারিত ফ্লাইটের যাত্রীরা। সন্ধ্যার মধ্যে পরীক্ষার ফলাফল বা কোভিড টেস্ট সার্টিফিকেট পাওয়া কঠিন ছিল তাদের জন্য। রাত 9:00 পর্যন্ত 150 জনের সার্টিফিকেট পাওয়া গেল, বাকিদের সৌদি আরব যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। অবশেষে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে রাত 9:30টার দিকে অনলাইনে সার্টিফিকেট পেয়ে নিশ্চিন্তে ফ্লাইটে ওঠেন ওই প্রবাসীরা। আজ রাতে আরও একটি ফ্লাইটে ঢাকা থেকে রিয়াদ যাওয়ার কথা রয়েছে। সৌদি আরবে যেসব প্রবাসী শ্রমিকের চাকরি আছে তারা সবাই সেদেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি জানান, যাদের ভিসার মেয়াদ নেই তারাও যাতে নিয়ম অনুসারে মেয়াদ বাড়িয়ে নিতে পারেন, সরকার সেই উদ্যোগ নিচ্ছে। রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমির নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। বিমানের টিকিট ছাড়ার পরও রাজধানীর কারওয়ান বাজারে প্রবাসীদের ভিড় করাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। ইনশাআল্লাহ সবাই যাবে, যাদের ওই দেশে চাকরি আছে ও যাদের যদি আপনার ইকামায় বাধ্য হয় কিংবা যদি ভিসা বাধ্য হয় ওরা যেতে পারে। যাদের ওখানে চাকরি করেছেন ফিরে আসেছেন আবার চাকরি আছে ওরা অবশ্যই যেতে পারবে, ভিসার কোনো সমস্যা হবে না। শুনেন, 100 জনের মধ্যে হয়তো 5 জনের ভিসা নেই, ওই ভিসা তারা দিয়ে দেবে। এদিকে সৌদি আরব যাওয়ার রিটার্ন টিকিট পেতে আজও রাজধানীর কারওয়ান বাজারে ভিড় করছেন প্রবাসীরা, হয়রানির নানা অভিযোগও করছেন তারা। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। সায়েম, এখন কি পরিস্থিতি ওখানে? প্রবাসী কর্মীদের যাওয়া কি সহজ হচ্ছে? মীরা, আজকে আবার এই সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের বাইরে হোটেল সোনারগাঁওয়ের সামনে প্রবাসী শ্রমিকরা আজকে আবার বিক্ষোভ করা শুরু করেছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক, তারা মূলত টিকিটের টোকেনের জন্য অপেক্ষা করছিলেন এবং সেই টোকেনের জন্য তারা বিক্ষোভ করছেন। তাদের অনেকের মেয়াদ শেষ, আকামার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। যদিও সরকার ঘোষণা দিয়েছে যে 24 দিন ভিসা এবং আকামার মেয়াদ বাড়ানো হবে, এবং সেই ঘোষণার ফলশ্রুতিতে তাদের বিক্ষোভ গত দুদিন অবশ্য সেভাবে ছিল না। যদিও তারা এই হোটেল সোনারগাঁয়ের সামনে জড়ো হয়েছিলেন, ভিড় করেছিলেন, নানা হয়রানির অভিযোগ করেছিলেন, কিন্তু গত দুই দিন পরিস্থিতি কিছুটা শান্ত আমরা দেখেছি। কিন্তু আজকে আবার একইভাবে তারা এখানে ভিড় করে বিক্ষোভ করছেন। তারা দাবি করছেন তাদেরকে টিকিটের টোকেন যেন দেয়া হয় এবং সেই আলোকে তাদের টিকিট যেন দেওয়া হয়, তারা যেন সৌদি আরবে গিয়ে তাদের চাকুরি আবার শুরু করতে পারেন, সেজন্য তারা এখানে বিক্ষোভ করছেন। পুলিশ এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ ধরে রাস্তা বন্ধ ছিল, পুলিশ আবার এই সড়কটি যান চলাচল এই সড়কে চালু করার চেষ্টা করছেন। মূলত এই সৌদি এয়ারলাইন্স এর পক্ষ থেকে 6,000 টোকেন দেওয়া হয়েছে গতকাল, আগামীকাল পর্যন্ত তাদেরকে টিকিট দেওয়া হবে এবং এরপরে 4 তারিখে আবার নতুন করে টোকেন দেওয়া হবে। সেই টোকেনের আকারে, সেই টোকেনের ভিত্তিতে তাদেরকে টিকিট দেওয়া হবে। আজকে 851 থেকে 1400 পর্যন্ত যারা টোকেন সংগ্রহ করেছিলেন তাদেরকে মূলত টিকিট দেওয়া হবে, এবং তারা ইতিমধ্যেই যে টোকেনধারী তাদের অনেকেই সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের ভিতরে প্রবেশ করেছেন, অনেকে প্রবেশ করার জন্য গেটের বাইরে রয়েছেন। তাদেরকে টোকেন দেখে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছেন এবং তারা টিকিট সংগ্রহ করছেন। যদিও নানা ধরনের হয়রানির কথা তারা বলছেন, অনেকের নানান ধরনের জটিলতায় তারা এই টোকেনধারী হয়েও টিকিট সংগ্রহ করতে পারছেন না, অনেকের রিটার্ন টিকিটের সমস্যা হচ্ছে, টিকিট কালোবাজারিতে বিক্রি হয়ে যাওয়ার অভিযোগ করছেন অনেকে। আর সবচেয়ে বড় অভিযোগটি এখন যেটা আসছে সেটি হলো করোনার সার্টিফিকেট পাওয়া, অর্থাৎ এখান থেকে টিকিট পাওয়ার পরেও যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে করোনার সার্টিফিকেট সংগ্রহ করতে হয় সেটি নিয়ে তারা দুশ্চিন্তা রয়েছেন। যদিও প্রবাসী কর্মীদের জন্য 24 ঘন্টার মধ্যে করোনার সার্টিফিকেট দেওয়ার সুযোগটি রয়েছে, মোয়াখালীতে তাদের জন্য আলাদা একটি করোনার বুথ রয়েছে, কিন্তু অনেকের এমন সময় টিকিট পাচ্ছেন যে ফ্লাইটের যে সময়সীমা সেই সময়সীমার মধ্যে
তাদেরকে টিকেট এই করোনার সার্টিফিকেট সংগ্রহ করা বেশ দুরূহ ব্যাপার। এ ধরনের নানা ধরনের হয়রানির মধ্যেই প্রবাসীরা তাদের চাকরির জন্য সৌদি আরবে গিয়ে যেন তাদের তারা চাকরি করতে পারেন সেই ব্যবস্থাটি করছেন এবং এখনও পর্যন্ত এখানে বিক্ষোভ চলছে, পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা রয়েছি এখানে, পর্যবেক্ষণ করছি, পরবর্তী সংবাদও এখানকার সবশেষ খবর আপনাকে জানাবো। মীরা সাইম, আপনাকে ধন্যবাদ।